আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ বান্দুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা বুঝতে পারছি। ইনবক্সে বা বিভিন্ন ভাবে আমাকে যোগাযোগ করছেন যে আর কেন টিউটোরিয়াল উপস্থাপন করছি না। আসলে মাঝখানে ঈদ গিয়েছে, আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য একটু দুঃখিত, আপনাদের একটু গ্যাপ হয়ে গেছে। তো আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদেরকে আমি জুমের কিছু বেসিক ইউজ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কি দেখুন, আমরা যখন জুমে ক্লাস নেই বা জুম মিটিং করি, তখন 40 মিনিট পর পর আমাদের এই জুমটা কেটে যায়, কারণ আমরা তো আর লাইসেন্স ভার্সন ব্যবহারকারী না, আমরা বেসিক ইউজার। তো বেসিক ইউজার হওয়ার পরও কিভাবে আমরা একটা ছোট্ট ট্রিক্স ফলো করলে ঘন্টার পর ঘন্টা ধরে আমরা জুম মিটিং বা জুমে ক্লাস নিয়ে যেতে পারি, কখনোই কাটবে না। তো চলুন দেখা যাক এটি কিভাবে করা যায়। কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা। প্রথমে আপনি জুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করছি। আপনি এখানে সার্চে জুম লিখে দেবেন, এই যে জুম লিখে দেবেন, তাহলে সার্চে আপনার অনেকগুলো অপশান দেখাবে। আপনি সরাসরি জুমে লগ ইন করতে চাইলে আপনি এই জুমে যেতে পারেন, আর আপনি যদি ডাউনলোড করে আমার মতো যদি ইনস্টল করে নিতে চান, তাহলে আপনি এই যে ডাউনলোড জুমে যাবেন, এই যে এখানে ডাউনলোড গেলে আপনাকে শো করবে ডাউনলোড অপশানগুলো, তখন এই যে আপনার এই জুম ডাউনলোড, এখানে ডাউনলোড করলে আপনার ডাউনলোড ফোল্ডার এটি ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি ইচ্ছে মতো ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করে নেবার পর দেখুন আপনার এই যে অল অ্যাপসে আপনি এখানে এই যে জুম যেহেতু সবার নিচে, এখানে আপনি যে জুম পেয়ে যাবেন, স্টার্ট জুম। আপনি ইচ্ছা করলে এখানে কুইক অ্যাক্সেসে স্টার্ট জুম এখানে আপনি দিয়ে রাখতে পারেন। তো আপনি এখান থেকে স্টার্ট জুম যখন করবেন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো জুম পেয়ে যাওয়ার পর আপনি এখানে এই যে প্রথমত আপনাকে যেটি করতে হবে, আপনাকে লগ ইন করে নিতে হবে। আমার এখানে লগ ইন করা আছে, তাই এখানে নিউ মিটিং জয়েন এগুলো শো করছে। আপনি যেমন আমি এখান থেকে যদি সাইন আউট করি, এই যে এখান থেকে যদি আমি সাইন আউট করে নিই, তাহলে আমাকে আবার সাইন ইন করার জন্য বলবে, এবং আপনি সাইন ইন করার সময় আপনার ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড অথবা গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনি সাইন ইন করতে পারবেন। তো আপনি সাইন ইন করার পর প্রথম যে কাজটি করবেন, সেটিংয়ে গিয়ে এই যে দেখুন শো মাই কানেক্টেড টাইম, এইখানে আপনি টিক চিহ্ন, এই যে আমার এখানে টিক চিহ্ন দেওয়া ছিল, হ্যাঁ এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনি কত মিনিট হলো আপনি জুম মিটিংয়ে কানেক্টেড আছেন সেটি আপনার শো করবে। এছাড়াও এখানে অনেক রকম ভিডিও, অডিও, শেয়ার স্ক্রিন, চ্যাট, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, রেকর্ডিং প্রোফাইল, স্ট্যাটিস্টিক্স, কিবোর্ড শর্টকাট ও অনেক রকমের সেটিং আছে, যেগুলোতে আপনি আপনার ইচ্ছামতো বিভিন্ন সেটিং করে নিতে পারেন। তো আমরা মূলত জেনারেল এই কয়েকটি সেটিং আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে। তো তার মধ্যে আমি এই যে শো টাইমটা এটা আমরা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এখন আমি যেটি করব, মনে করেন আমি একটি নতুন মিটিং কল করতে চাচ্ছি। এখন নতুন মিটিং আমি হোম থেকেও কল করতে পারি, আবার এই মিটিং থেকে এই যে আমার দেখুন পার্সোনাল, মাই পার্সোনাল মিটিং আইডি PMI, এটিতে একটা সুবিধা হচ্ছে কি, আপনার এই যে আইডিটা ক্রিয়েট হয়ে আছে এই আইডিটা আপনার অলওয়েজ সেম থাকবে। আপনি আপনার স্টুডেন্টের ক্লাস যখন নেবেন তখন এই আইডিটা সবাইকে যদি আপনি মেসেঞ্জারে বা SMS-এ বা আপনার পেজে বা কলেজের নোটিশে আপনি এই আইডিটা শো করবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে দেখুন এইখান থেকে যদি আপনি শো করেন, এই যে আমার এইটা মিটিং আইডি এবং দিস ইজ মাই পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করে এই যে এইখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাও আপনি শেয়ার করে স্টুডেন্টদের জানিয়ে দিতে পারবেন কীভাবে আপনি এটি করবেন। তো যাই হোক, এগুলো কিছু বেসিক কথা হলো। আমি এখন হোমে গিয়ে বা এই মিটিংয়ে গিয়ে আমি স্টার্ট নতুন মিটিং কল করব। তো আমি এখানে দেখুন মাই পার্সোনাল মিটিং আইডি অর্থাৎ PMI থেকে আমি মিটিং স্টার্ট করছি। এই যে স্টার্টে ক্লিক করলাম, আমার মিটিং এখন শুরু হতে যাচ্ছে। এই যে কানেক্টিং, কানেক্টিং আমাকে দেখাচ্ছে জয়েন উইথ কম্পিউটার অডিও, তাহলে আমি জয়েন উইথ কম্পিউটার অডিও করলাম।
এখানে দেখুন, আমি আমার ভিডিওটাকে সাময়িকভাবে আমি অফ করে রাখতে চাইলে রাখতেই পারি। এই যে আমি স্টপ ভিডিও, ভিডিওটা স্টপ করে রাখলাম। আচ্ছা, এখন আমার দেখুন পার্টিসিপেন্টে গিয়ে কেউ নাই, এখন শুধুমাত্র আমি একাই আছি। তো আমি আমার দুটো মোবাইল ডিভাইস এখানে রেডি করে রেখেছি, যেটাতে আমি অ্যাড করতে চাই। এই যে দেখুন, এখানে ওয়েটিং রুমে দুজনের নাম শো করছে। আমি ওয়েটিং রুম অ্যাক্টিভ করে রেখেছি, দুজন, রাবেয়া খাতুন এবং মিজান। আমি একটা একটা করে যদি অ্যাডমিট করি এগুলোকে, এটাকে অ্যাডমিট করলাম, এটাকেও অ্যাডমিট করলাম, এটা অ্যাডমিট করার সাথে সাথে দেখুন জয়েনিং হচ্ছে, এটা জয়েনিং কার্যক্রম চলছে। একটু ওয়েট করবেন, তাহলে আমার এখানে পার্টিসিপেন্টরা জয়েন করবে এবং দেখাবে আমার এখানে। এই যে দেখুন, মিজান কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে স্টপ ভিডিও যদি করি, তাহলে এখানে মিজানের ভিডিও স্টপ অবস্থায় থাকবে। এটাতেও যদি আমি ভিডিও স্টপ করি, এখানে শুধুমাত্র নামগুলো দেখাচ্ছে। জি, তো এভাবে আপনি একটা মিটিং, পার্সোনাল মিটিং আইডেন্টিটি দিয়ে আপনি মিটিং কল করতে পারেন। এবং এই আইডিটি আর পার্সোনাল পিএমআই দিয়ে মিটিং কল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি ইচ্ছা করলেই কিন্তু, এটা আমি স্পিকার ভিউ দিয়ে নিলাম, হ্যাঁ, আপনি ইচ্ছা করলেই এটাকে আপনার যে কোনো পার্টিসিপেন্টকে বা আপনার ক্লাসে যখন আপনি কন্ডাক্ট করবেন ক্লাস, তখন এই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি মেসেঞ্জারে বা আপনার কলেজের নোটিশ বোর্ডে যেভাবে হোক বা ফেসবুক পেজে দিয়ে আপনি সহজে এই আইডি থেকে, আপনার আইডিটা সবসময় সেম থাকবে, এটি দিয়ে আপনি মিটিংয়ে অ্যাড করতে পারবেন, স্টুডেন্টদেরকে ক্লাসে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি ইচ্ছা করলে যে স্ক্রিন শেয়ার করতে পারি, যদিও এই বিষয়গুলো আপনারা জানেন। যেমন মনে করেন আমি স্ক্রিনটা শেয়ার করতে চাই, এই যে দেখুন আমি এখানে যে স্ক্রিনটা শেয়ার করছি আমার মোবাইল ডিভাইসে, কিন্তু সেগুলো আমি ইচ্ছা করলে এখানে যদি একেবারে ফুল স্ক্রিন ডিসপ্লে দিই, সেটিও কিন্তু আমার এখানে আমার পার্টিসিপেন্টরা এগুলো সবই ই করতে পারবে, হুম, শো করবে আর কি, এগুলো সবই আমার পার্টিসিপেন্টরা দেখতে পাবে। এখন আমি যদি আপনাদেরকে, আসলে আমার যেটা আজকের মূল দেখানোর বিষয় আর কি, সেটিতেই যদি যাই আমরা, আমি এখানে স্ক্রিন শেয়ার, মনে করেন স্টপ শেয়ার, আমি শেয়ার বন্ধ করে দিলাম, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। এখন আমি যেটি করব, এই যে দেখুন আমার এখানে টাইম শো করছে, আমি কিন্তু প্রায় 3 মিনিট 40-41 সেকেন্ড হয়েছে আমি এটাতে এই মিটিংয়ে কানেক্ট হয়েছি। আমার এইভাবে যদি চলতে থাকে, 40 মিনিট পর বা 40 মিনিট হয়ে যাবার পর আমার মিটিংটা কিন্তু কেটে যাবে, অর্থাৎ আমার এই কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ যেহেতু আমি একজন বেসিক ইউজার। আমি যদি একেবারে আপনার লাইসেন্স ভার্সন ইউজার হয়ে থাকি, সেক্ষেত্রে আমি আনলিমিটেড মিটিং করতে পারবো, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আপনার জুম টিমকে আমাদের এটা আবার পেইন করে এটা আমাদের লাইসেন্স ভার্সনের সফটওয়্যার নিতে হবে। কিন্তু আমরা এই বেসিক ভার্সনে থেকেও আমি ইচ্ছা মতো আনলিমিটেড মিটিং চালিয়ে যাব। আজকে কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় এটি। তো চলুন দেখি, এতক্ষণ বেসিক বিষয়গুলো দেখলাম, কিভাবে আমরা সেটি করতে পারি। এজন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আমার যে পার্টিসিপেন্ট আছে, এখানে আমি নিজে হোস্ট হিসেবে আছি, আর মিজান এবং রাবেয়া খাতুন এই দুজন পার্টিসিপেন্ট হিসেবে আছে। আমাকে কি করতে হবে, এই পার্টিসিপেন্টদের মাঝে যে কোনো কাউকে আমি কিছু সময়ের জন্য হোস্ট নির্বাচন করব। যেমন দেখুন, এই যে মোর আছে, আমি মিজানকে হোস্ট করতে চাই, তাহলে এই যে মোরে গিয়ে এই যে দেখুন মেক হোস্ট, তাহলে ইয়েস, আমি মিজানকে মেক হোস্ট করলাম। তাহলে কিন্তু এই যে মিজান ইজ দি হোস্ট নাও, এখন কিন্তু মিজান হোস্ট হিসেবে এখানে এই মিটিংটা কন্ডাক্ট করছে। এখন আমি খুব অল্প, এখানে দেখুন আমার এই যে 5 মিনিট পার হয়ে গেছে, আমি খুব অল্প সময়ের জন্য, খুব সামান্য সময়ের জন্য, এখানে আমার যদি দুজন অতিরিক্ত কানেক্টেড আছে, যদি এখানে আরও যতগুলো কানেক্টেড থাক, তারা সবাই থাকবে, কোনো অসুবিধা নেই। আমি কি করব, খুব অল্প সময়ের জন্য এই মিটিং রুমটা লিভ করব। এই যে মাহমুদুর রহমান, লিভ মিটিং, আমি একটু সময়ের জন্য মিটিংটা লিভ করলাম। এই যে লিভ করলে আমাকে এটা দেখাচ্ছে, এই লিভ করার সাথে সাথে আমি আবারও স্টার্ট,
তারপরে আমি আবারও এই মিটিংটাতে জয়েন করতে চাই। এই যে আমি আবার জয়েন করছি কানেক্টিং, হ্যাঁ এই যে জয়েন উইথ কম্পিউটার অডিও, আমি ইচ্ছা করলে আমার ভিডিওটা যদি বন্ধ করতে চাই, যে দেখুন আমার ভিডিওটা বন্ধ করে রাখলাম, হ্যাঁ এখানে এই যে আমি যদি এই মিটিংটাকে আবার এটা ম্যাক্সিমাইজ করে যদি দেখি, এই যে দেখুন পার্টিসিপেন্ট আমরা তিনজনই আছি, হ্যাঁ এইখানে আমার কিন্তু টাইম শো করছে, এই যে দেখুন এখন এই যে 24-25 সেকেন্ড মাত্র হয়েছে, ঠিক আছে। এখন এই যে আমার পার্টিসিপেন্ট যারা ছিল তারা এখানে টিকে আছেন, এই যে কিন্তু এই মিটিংয়ে এখন পর্যন্ত এই হোস্ট হিসাবে এই মিজান আছে। তো আমি দেখুন আমার মোবাইল স্ক্রিনে যেখানে এই যে পার্টিসিপেন্টে গিয়ে এই যে মিজান মি হোস্ট আছে, আমি এটাতে কী করবো, এই যে মামদুদুর রহমান ওনাকে এই যে মেক মেক হোস্ট, এই যে মোবাইল থেকে আমি এটি করছি, তাহলে ইয়েস হ্যাঁ আমি ওনাকে মেক হোস্ট করলাম। এই যে দেখুন আমার কম্পিউটারে শো করছে ইউ আর দ্য হোস্ট নাও, তার মানে এখন কিন্তু মিজান আর হোস্ট নেই, এখন মামদুদুর রহমান আবারও হোস্ট। আমি যদি এখান থেকে দেখি, দেখুন পার্টিসিপেন্টে এই যে ইউ আর হোস্ট নাও, এটা আমি ক্লোজ করে দিলাম। এই যে দেখুন এই যে মামদুদুর রহমান, এই যে এখন ইনি আবার হোস্ট, এবং এই টাইমটা আবারও 1 মিনিট 23 সেকেন্ড এরকম শো করছে। ইতিপূর্বে আপনি দেখেছিলেন যে আমার এটা 5 মিনিট ওভার হয়ে গিয়েছিল। এভাবে আপনি একবার 40 মিনিট হয়ে যাওয়ার আগে জাস্ট অন্য একজন পার্টিসিপেন্টকে, আপনি ইচ্ছা করলে আপনার পাশে আপনার একটা মোবাইলকে আপনি একজন পার্টিসিপেন্ট হিসেবে রেখে তাকেই হোস্ট বানিয়ে আপনি আবার, অর্থাৎ আপনি নিজেই নিজেকে আর একটা ডিভাইসে হোস্ট বানাচ্ছেন, আবার একটু পরে আপনার যেই ডিভাইস থেকে আপনি মিটিংটা কন্ডাক্ট করতে চান বা আপনার ক্লাসটা কন্টিনিউ করতে চান আপনার ল্যাপটপ থেকে, আপনি সেই ডিভাইসে যে আপনার ইউজার সেটাকে আপনি আবারও হোস্ট বানিয়ে দিলেন। এভাবে আপনি আপনার ইচ্ছে মতো মিটিংটা আপনি 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ খুশি কোনো লাইন না কেটেই আপনি জুম মিটিং কন্টিনিউ করতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। তো সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে এই ছোট্ট টিপসটা ফলো করলে আপনি আনলিমিটেড জুমে ক্লাস নিতে পারবেন বা আপনার মিটিং কন্ডাক্ট করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে বা এই টিপস যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।